السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রিয় বন্ধুগণ, দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে যখন বাচ্চা আছে, আমরা অনেক জায়গায় শুনি পিতামাতার উপর সন্তানের দায়িত্ব কর্তব্য, কিন্তু সন্তানের উপরও পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য আছে। যখন এই পৃথিবীতে সন্তান আসে, আমাদের জন্য অনেক কিছু করণীয় রয়েছে। সন্তান যখন পৃথিবীতে আসে, তার ডান কানে বাম কানে আজান দেওয়া, তার সুন্দর একটি নাম রাখা, সাত দিনের দিন আকিকা করা এবং তাহনিক করা, অর্থাৎ যে কোনো একজন আলেমের কাছে গিয়ে মিষ্টান্ন দ্রব্যের সামান্য থুতু তার মুখে দেওয়া, এভাবে অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জন্য লক্ষণীয়, কিন্তু এগুলো আমরা করি না। ছোটোবেলা থেকেই বাচ্চাকে আস্তে আস্তে করে সুন্দর পথের দিকে পরিচালিত করতে শিক্ষা দেওয়া, এবং এর জন্য অনেক বিষয় আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে। বাচ্চাকে ছোটোবেলা থেকে আদব শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়া, এরপর আত্মমর্যাদাবোধ শিক্ষা দেওয়া। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কীভাবে শেখাতেন। একজন ছোট্ট সাহাবি নবীজির পাশে বসে খাবার দাবার খাচ্ছে এবং এখান থেকে একটু নিচ্ছে, ওখান থেকে একটু নিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবির হাত ধরলেন, হাত ধরে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ অকুল বিয়ামিনিকা অকুল মিম্মা ইয়ালিকা, হে বৎস, আল্লাহ তাআলার নাম নিয়ে খাওয়া শুরু করো এবং ডান হাত দিয়ে খাও। অমিম্মা ইয়ালিকা অর্থাৎ কুল মিম্মা ইয়ালিকা, খাও তোমার সামনে যা আছে সেখান থেকে, ছড়িয়ে ছিটিয়ে যেখান থেকে সেখান থেকে খাওয়া দাওয়া করো না। নবীজি এইভাবে শিক্ষা দিতেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাদের বলছি আরেকটি বিষয় যে বাচ্চাদেরকে আত্মমর্যাদাবোধ শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়ার বিষয়টি জানলাম। এখন আমরা জানি আত্মমর্যাদাবোধ শিক্ষা দেওয়া। অনেকে দেখা যায় মসজিদে হাত ধরে নিয়ে যায় বাচ্চাদেরকে, মসজিদ থেকে জিলাপি দিচ্ছে, একটা জায়গায় দুইটা নিয়ে বাচ্চাকে দিচ্ছে, এটা উচিত না। উচিত হচ্ছে আমি মসজিদ থেকে জিলাপি না নিয়ে দোকান থেকে ক্রয় করে আমার বাচ্চার হাতে তুলে দেবো, এতে তার আত্মমর্যাদাবোধ তৈরি হবে যে না, অন্যের জিনিস খাওয়া ঠিক না। কিন্তু আমরা কী করছি, দেখা যাচ্ছে জিলাপি মসজিদ থেকে বা মিষ্টি মসজিদ থেকে একবারের জায়গায় দুইবার নিচ্ছে, এটা আদৌ উচিত নয়। দেখুন একটি ঘটনা, কীভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে আত্মমর্যাদাবোধ শিক্ষা দিতেন। একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলের উপরে বসে আছেন, এমন সময় একটি সৎকার খেজুর দেওয়া হলো তার হাতে, তিনি সাথে সাথে ধরে গালের মধ্যে দিয়েছেন। নবীজি বললেন, কাক কাক থু থু, নানা তুমি কি জানো না আমরা সৎকার জিনিস খাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাকে শিক্ষা দিলেন, এভাবে তাকে আমল আখলাক শিক্ষা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বাচ্চাদের বয়স 7 বছর হয় তাদেরকে নামাজ শিক্ষা দাও, এবং যখন 10 বছর হয় তাদেরকে নামাজ শিক্ষা দাও, এবং প্রয়োজনে তাদেরকে প্রহার করো, একটু পিটান দাও। নবীজি কীভাবে বললেন, তখন কিন্তু সে বালেগ হয়নি, কিন্তু নবীজি তাও বললেন সামান্য প্রহার করো এবং 10 বছর হলে তার বিছানা পৃথক করে দাও। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, এবং বাচ্চাদের অন্তরে ছোটোবেলা থেকে ধর্মীয় মূল্যবোধ শেখানো। আমরা এটা না শেখার কারণে দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা বড় হয়ে যাচ্ছে কিন্তু ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে আসে না, রব সম্পর্কে তারা জানে না, নামাজ কালাম তারা পড়তে জানে না। এর জন্য ছোটোবেলা থেকে তাদের অভ্যস্ত করা, তাদেরকে নিয়ে নামাজ কালাম পড়া, কারণ বাবা মা বা ফ্যামিলির লোকজন যখন দেখবেন কোনো একটা কাজ করে, ছেলে মেয়ে সেই কাজ করতেই অভ্যস্ত হয়। প্রিয় বন্ধুগণ, অবশ্যই কথাগুলো আমরা স্মরণ রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।